ডিয়ার ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে ডিগ্রি নিয়ে আলোচনা করব ডিগ্রি হল অ্যাজেক্টিভের রূপভেদ ডিগ্রির প্রকারভেদ ডিগ্রি তিন ভাগে বিভক্ত পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি কোনো সেন্টেন্সে নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে যেমন সাবিনা ইজ আ গুড গার্ল্ড এখানে গুড একটি অ্যাজেক্টিভ অর্থাৎ এটি পজিটিভ ডিগ্রি কম্প্যারিটিভ ডিগ্রি সাধারণত দুটি নাউন বা প্রনাউনের গুণ অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাজেকটিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে কম্প্যারিটিভ ডিগ্রি বলে দেখুন সাবিনা ইজ বেটার দ্যান ববিতা অর্থাৎ সাবিনা নাউন ববিতা ও নাউন এই দুটির মধ্যে তুলনা করা হয়েছে বেটার ওয়ার্ডটি দিয়ে সুতরাং এটি কম্পারেটিভ ডিগ্রি আরেকটি বিষয় কম্পেয়ার থেকে কম্পারেটিভ এসেছে তো কম্পেয়ার অর্থ তুলনা করা অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে তুলনা বোঝাবে দুইটির মধ্যে সুপারলেটিভ ডিগ্রি সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে যেমন সাবিনা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য স্কুল অর্থাৎ স্কুলে অনেক গার্ল আছে সুতরাং সাবিনার সাথে সবাইকে তুলনা করা হচ্ছে তাই এটি সুপারলেটিভ ডিগ্রি বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম অর্থাৎ এখানে তিনটা ফর্ম ব্যবহার করা হয়েছে গুড বেটার বেস্ট গুড পজিটিভ ফর্ম বেটার কম্পারেটিভ ফর্ম বেস্ট সুপারলেটিভ ফর্ম ডেডর্স আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি ইংলিশের নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন